ও বেলাল তুমি কি এমন আমল করো আমি জান্নাতের ভিতরে ডুইকা যেখানে ঢুকি সেখানে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো আমার টাকা নাই আমার চেহারা নাই আমার জিহ্বাটা সামনে দিয়ে কাটা আমার চেহারাটা নিগ্রোর মতন কালো আমার ফিদের মধ্যে লোহা গরম করে দাগ দিয়া বইরা ফলাইছে আমার জবান দিয়ে আমি আল্লাহর জিকির করে দিকারে বাবা আমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইয়া দিছে ও নবী গো সব সাহাবীরা নামাজ আমি ইকামত দেই আমি আজান দেই আমি আজান দেই আপনার পিছনে দাঁড়ায় আমি কিয়ামত দেই হো নবী গো কিন্তু আমার নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা যায় আপনার সঙ্গে মুসাফা করে কিন্তু আমার চেহারা কালো দিকে আপনার সামনে যাই না আপনার মন কইলা ডাকটা দিতাম গেলে জিব্বাটা কাটা বালা কইরা ডাক দিতাম পারি না রে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কিন্তু আপনার সামনে যায় না সব সুন্দর সুন্দর সাহাবীরা যায় কিন্তু আমি যদিও সামনে যাই না আমি সব সময় যখন ওযু করি ওযু কইরা দুই রাকাত নামাজ পড়ি গো নবী দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে বলি আল্লাহ নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা সুস্থ সুস্থ সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে কিন্তু আমি বেলালের চেহারাটা কালো শরমে আমি যাই না কিন্তু আমার নবীর ভালোবাসা যেন আমার উপরে থাকে এই জন্য দুই রাকাত নামাজ ভিক্ষা দিলাম ও আল্লাহ আমার নবী ডাক দিক ও বেলাল তুমি যে দুই রাকাত নামাজ পড়ছো আমার ভালোবাসা পাবার জন্য এই দুই রাকাত নামাজ আল্লাহ কবুল কইরা ফলাইছে এই জন্য তুমি দুনিয়ার জমিনে হাঁটা চলা করো তোমার পায়ের আওয়াজ জান্নাতের পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে সোনার দূরে কিন্তু মদিনাওয়ালা দূরে কিন্তু মদিনাওয়ালা দূরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব সোনার মদিনা আল্লাহ হে সোনার মদিনা হে কিন্তু মদিনায় যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না আমার বাসি ভাই গেছে না আয় ভাই দি আদর করে দি এই চোখ মদিনার নবী দরবার দেখছে এই যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না যে গিয়েছে একবার জেনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না বলো হে আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বিরামপুর HD মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল আপনি একটু দাঁড়ান মোড়া পয় যে স্বাস্থ্যবান যে আপনি হ এই যে শাল টাল জিয়া রাখছেন পেশায় যে বইছেন না মন আজকে সারাইতে উঠতেন না একটু উঠেন হ্যাঁ উঠেন উঠেন শুনলে একটু লড়াই করছেন
আপনার নাম কি? মোহাম্মদ আলম। আপনার আব্বার নাম কি? আবু তাহের মোল্লা। আপনার দাদার নাম কি? মোল্লাই। আচ্ছা আপনি বসেন, আপনার ধন্যবাদ দিই। এরপরে যে আপনি যে আয়া বইছেন, আপনার বাপের, আপনার আব্বার বাপের নামটা জানেন না? আও আরে বাবা, আমি কোন যাক, আমি কিন্তু ব্যাপারটা ওই হাসাহাসির খোরাক দিচ্ছি না। আপনারা ঘুমটা যদি একটু মোটামুটি জাগা তাহলে তাহির হুজুর বন বেড়ে বলা মানে তো রাখেন। আমি বলছি যে দেখেন আপনারা মানুষ ভুললা যাইব, তিনটা ফিরি দুইটা ফিরি পার হয়েছে না, তিন নম্বর ফিরির দাদার নামটা কইতারে না। এটা আপনার অসুবিধা নাই, না বলাটাই স্বাভাবিক। আমরা নিজেরে নিয়ে এত ব্যস্ত হইয়া গেছি, আমরা নিজেরে লইয়া এত ব্যস্ত হইয়া গেছি, আমরা নামটা কোন রকম জানি আর বাপের নামটা জানি, দাদার নামটা জানি না। এখন যদি বলি যে দাদার বাপের, আপনার বড় বাপের কবরটা কই, আপনি বিচারে পাইতেন না? তা আপনি কাগজ লিখকে রাখেন, আলম মিয়া, আলম মিয়া নি, হ্যাঁ মোহাম্মদ আলম মিয়া লিখকে রাখেন। আপনার ফুত যখন বিয়া শাদী করবো, ওই ফুদাতে করেন জীব দুইব, তখন আপনি আলম মিয়ার কবরটা ওই নাইনাত্তিরে খুঁজা, খোঁজার টাইম নাই। আরে মানুষ হারিয়ে যায়, মানুষ হারিয়ে যায়, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আরে মানুষ হারিয়ে যায়, মানুষ কবরের খবর নেয় না। আরে আপনাকে এত আরে তাহিরি সেলিব্রিটি বলেন, যাই বলেন, এমন একটা সময় আইব আমার কবরের খবর কার কাছে থাকবে? তবে সাড়ে সাতশো বছর পরেও বাবা শাহজালালের নাম আসেনি, শাহপুরানের নাম আসেনি, গরিবুল্লাহ শাহর নাম আসেনি, কল্লা শহীদের নাম আসেনি, গণী শাহর নাম আসেনি, আমারুল ইসলাম আসেনি, গরিবুল্লাহ শাহর নাম আসেনি, মিসকিন শাহর নাম আসেনি, বাইবি মুস্তামিন নাম আসেনি, গুলাম শাহর নাম আসেনি, সাহাবী মুক্তাদির নাম আসেনি। বান্দা যখন মরে যায় বান্দা বান্দাকে বলে যায়, আর বান্দা যখন দুনিয়ায় থাকতে আল্লাহর বন্ধু হয়ে যায়, এই বন্ধুরা সারা জীবন মানুষের হৃদয়ে বাস করবে। আপনারা যে টাইমটাতে বসছেন এই টাইমে আল্লাহর বন্ধু হওয়ার একটা সুবর্ণ সুযোগের জায়গা। এই গভীর রচনিত আল্লাহর ওলিরা এইভাবে রিয়াজত কইরা মোরাকাবা কইরা গান গাইছে, গাফর রাহিম গাফর রাহিম আল্লাহ কবরে মানুষ দেখি তো কবরে গরবারি সা বন্ধ নাই রে, বড় দামি কথা, বন্ধ নাই রে, যে জাগায় সে জাগারি বন্ধু নবী মস্ত
مصطفى اللهم গভীর মনোযোগ নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না মানুষ এখন দুনিয়ার পাল্লায় পড়ে দুনিয়ার মোহনায় পড়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছে খবরদার এমন একটা মাসি আপনি আমি আহমদপুর গ্রামের ভিতরে রাত্র 12:30টার সময় বসেছি এই মাসটা হলো রজবের মাস কি মাস ইন্না রজাবা শাহরুল্লাহ নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস কার মাস আল্লাহ ওয়া শাবান শাহরি রাসূল বলেন শাবান মাসটা হলো আমি নবীর মাস ওয়া রমাদান শাহরু উম্মতি রমজান মাসটা হলো আমার উম্মতের মাস রজবের চাঁদ দেখলে আমার নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান আল্লাহর হাবিব বলেন হে আল্লাহ আমাকে আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দাও তার মানে প্রমাণ হয়ে গেল এই তিনটা মাসের ভিতরে রহমত আর বরকত আছে না না বাংলাদেশে কিছু টিকটক মৌলবি আছে যেই টিকটক মৌলবীরা রজবের মাস আসলে আমার নবীর বিরুদ্ধে একটা প্রগাপান্ডা চালায় যারা বলে আমার নবী নাকি মেরাজটা সশরীরে আল্লাহর দরবারে যায় নাই যারা বলে আমার নবী নাকি স্বপ্নে মেরাজ করছে নাউজুবিল্লাহ কালকা কোন বাজালো আমি খুব হাসি খুশি মানুষ আমি যখন সিরিয়াস হয়ে যাবো গা ভাববেন যে একটা কিন্তু আছে আমি হাসি খুশি থাকলে হিরার মতো কিন্তু আছে আপনারা চিনতে ভুল করেন না গরম গরম যদি কেউ আমারে গালি দেয় আমি কমু যে দিলে দিছে হে যদি আমার গাফের বাফের গালি দেয় আমি কমু যা কইলে কইছে হাদিস শরীফে আছে কেউ যদি কাহারও পিতা মাতার গালি দেয় গালিটা উল্টাইয়া তার নিজের বাপ মার উপরে পড়ে তাহলে আমার উল্টা গালি দেওয়ার দরকার আছে আমি দেখব কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয় উনি কি এমপি না মন্ত্রী ডিসি না ওসি না এসপি বক্তা তক্তা সক্তা ইত্যাদি দেহার টাইম আমার আছে যেই মৌলবি কয় নবীর মেরাজটা স্বপ্ন হয়েছে বাস্তবে হয় নাই এটা কি মৌলবি এটার নাম দিছে টিকটক মৌলবি এই টিকটক মৌলবীদের কারণে ফেসবুকটা আহত ইউটিউবটা নিহত গুগলটা আইসিউতে আছে আমার নবী হইল সর্বোচ্চ আমাদের ইমান তো সে ইমানের মূলের উপরে যখন কেউ আঘাত করবে তাহলে আমরা কি সাইরা দিব আমরা কি ছেড়ে দিব তাদের কাছে মায়া বিয়া দিব তাদের সঙ্গে আমরা আত্মীয়তা করব তাদেরকে দেখলে সালাম দিব
তাতে জানাজায় যাব এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ এই এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের ঈমান নষ্ট করে এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে এত ছিলেন আপনারা আমরা খুব বেশি ছিলেন একবারে কান্না ফাড়াইলেন আপনারা কেন কোন বোয়ান বৈরা আরো জোরে বোয়ান বৈরা ব্যাপার সেবার আছে সুন্নিরা বোয়ান বৈরা গেছিলাম কাতার কাতার যাওয়ার পরে কোটিপতির বাড়িতে গেছিলাম দাওয়াত খাইতাম লাভ হইছে যাওয়াতে গোপন কথা তোর কই লাভ নাই আইফোন তো বেটা দেহা দেহার বাইরে তো অনেক কিছু দিছে বিয়ে হয়ে যাবে আইফোন না দিছে আইফোনের দাম পেলে 1,86,000 টাকা এটার বাইরে তো বেটা আর অনেক কিছু আছে সব কথা কোন জীব তো আমি যখন গিয়েছি তার বাড়িতে দাওয়াত খাইতে উনি বলতেছে কি হুজুর আপনার বাড়িতে ব্রাহ্মণ বাড়ি একটা কথা কোন লাগে আমার অনেক টাকা এক জায়গায় আটকা পড়িয়া ছিল পরে অনেক চেষ্টা করছি টেহাড়া উদ্ধার করতে পারছি না পরে বোয়ান বাইরের থেকে 12 জন লোক আনছি আইনা টেহাড়া উদ্ধার করছি কেমন দিলা এই ব্রাহ্মণ বাড়ির পোলাপান আমরার কাছে যদি ফাঁসটিয়া থাকে রক্ত বেচছে এটা ফন্ড টেহা করি করে আরেকবার উপকার করি কথা কন ঠিক না রে তাইলে আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব যারা বলে নবীর মেরাজটা স্বপ্নে আমরা কি এদেরকে বোয়ান বেড়া জাগা দিমু কেউ কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলটা গুলো আপনারা হাফেজ আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবারা মেরাজের চান্দি যদি মেরাজের ওয়াজ না করি হক আদায় হবে না রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন এভাবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদুল হারাম মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদ আকসার দিকে এখন আপনাদের কাছে আমি জানতে চাই নবীর মেরাজটা কি দিনে হয়েছে না রাতে হয়েছে আরো জোরে রাতে এই কুরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লায়ালুন বলে নাই লাইলাতুন বলে নাই লাইলুন বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন লাইলান বলেছেন বোঝা গেল সারা রাত্রে নবীকে মেরাজ করাই নাই একবার রাতের কিয় দংশ সময় আমার নবীর মেরাজ করিয়েছেন শরীয়তের উত্তর দিমু শরীয়তের উত্তর হলো আমার নবী যখন মেরাজে গিয়েছে মেরাজে গিয়া যাওয়ার পরে আমার নবী যখন এসেছে আয়েশা দেখতেছে নবী যে ঘরের দরজার শিকল লাগাইয়া গেছে এই শিকলটা নড়াচড়া করতেছে এর দ্বারা বোঝা যায় মাত্র কয়েক সেকেন্ড শরীয়তের আরেকটা অর্থ হলো আমার নবী যেখানে বসে উযু করছিলেন আমার নবী মেরাজ থেকে এসে দেখেন উযুর পানিগুলো গড়াইতেছে এর দ্বারা বোঝা যায় মাত্র কয়েক সেকেন্ড কিন্তু হাকিকত যদি বের করতে চান আমার নবী যখন মেরাজে গিয়েছে আল্লাহর হাবিব একদিন না দুই দিন নয় 27টা বছর প্রেমের খেলা খেলেছে আল্লাহু আকবার জোরে বলেন তাইলে নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব
এখন বলবেন হুজুর কেন নবীকে মেরাজ করাইছে আল্লাহ রাব্বুল আলামিন পরের স্টেপে বলে দিয়েছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে যায় জিব্রাইল ফেরেশতা আছে বি আব্দিহি মানে তিনজন এখানে বা মানে জিব্রাইল আব্দুল মানে নবী হি মানে ইলাল্লাহ জিব্রাইল আয়েশা নবীকে আল্লাহর দিকে নিয়ে যাইতেছে সুবহানাল্লাহ মসজিদে হারাম থেকে রওনা দিছে যাওয়ার সময় একটা কবর দেখছে কবর মানে রওজা এই রওজাটা অন্য কোন নবীর রওজা না এই রওজাটা ওই পয়গম্বরের রওজা যেই পয়গম্বর আমার আল্লাহর সঙ্গে তোর পাহাড় গিয়ে বারবার কথা বলতেন ওই পয়গম্বরের নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ নামটা কি বলছি মূসা কালিমুল্লাহ এই তোর নামটা কি বলছি মূসা কার সঙ্গে কথা বলতো এই দুনিয়াতে কি ইব্রাহিম নবীর রওজা ছিল না কথাটা ছিল না জাকারিয়া নবীর পয়গম্বরের রওজা ছিল না নূহ নবীর রওজা ছিল না ইউনূস নবীর রওজা ছিল না ইয়াহিয়া নবীর রওজা ছিল না আদম নবীর রওজা ছিল না তাহলে কোন নবীর রওজার উপর দিক দিয়া নবীর মেরাজে নেওয়ার সময় রুট ম্যাপটা বানাইলো না মূসা নবীর রওজার উপর দিক দিয়া কিল্লেগা রুট ম্যাপটা বানাইছে চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ মূসা ঈসা আয়ুব নবী ইউসুফা ওর জুলেখা আশে কাশে কালাইলি মজনু জপে ইসকা লা ইলাহ জপে ইসকা ইল্লাল্লাহ কথা কোন ঠিক কিনা মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মুর্শিদের ধুলা আমি পরব গলার মালা মুর্শিদের আমি পরব গলার মালা আখেরাতে পাই যে নত মারে ঠিক না হায়রে নবী নগরের বন্ধু মূসা নবী রওজার উপর দিক দিয়া আমার নবী কেন মেরাজে নিয়েছেন একটাই কারণ এই মূসা নবী বারবার আল্লাহর কাছে বলছে আল্লাহ রব্বি আরমি তোমাকে আমি তোমার সঙ্গে আমি কথা বলি কিন্তু আমি তো কোনোদিন তোমাকে দেখি না একটু দেখবার মন চাইতেছে রব্বি আরমি প্রভু দেখা দাও আল্লাহ বলে লাঙ্কারি কখনোই তুমি আমার দেখতে পারবে না এই জন্য আল্লাহ তার বন্ধুরে মেরাজে নেওয়ার সময় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব কালিম এবং হাবিবের মাঝে পার্থক্য কি কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহর সঙ্গে বারবার কথা বলে কিন্তু দেখতে পারে নাই আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে স্বয়ং আল্লাহ নবীর দিদারের জন্য জিব্রাইলকে নবীর ঘরে পাঠায়া দেয় এই জন্য আমরা বড় ভাগ্যবান আমরা বড় ভাগ্যবান আমার নবী আল্লাহর দিদারে যাইতেছেন মূসা নবী রওজার উপর দিক দিয়ে আমার নবী যাইতেছে আল্লাহর হাবিব বলে আমি যেই মাত্র মূসা নবী রওজার বরাবর দেখে গেলাম নবীর তাকায়া দেখি মূসা নবীর কবরে তাকায়া দেখি তিনি শুয়া নয় শুয়া নয় তিনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে এর দ্বারা প্রমাণ হইয়া যায় নবীগণকে আপনা পর রওজায় জিন্দা না মরা তাহলে আমার নবীও রওজা মোবারকে জিন্দা না মরা মূসা নবী রওজার উপর দিক দিয়া আমার নবীর মেরাজটা করার একটা মাত্রই কারণ আল্লাহ মূসা নবীরে ডাক দিয়া বুঝাইয়া দিছে মূসা রে দেখ দেখ হাবিবুল্লাহ কারে কয় তাকায়া দেখ আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছে মেরাজ মানে হলো গোপন মেরাজ মানে হলো প্রেমের খেলা মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার মেরাজ মানে হলো অনেক কাছাকাছি ঊর্ধ্ব গমন জোরে কন্যা ঠিক কিনা আল্লাহর হাবিব
ওই যে কোরআনের মধ্যে বলতেছে মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার আল্লাহর হাবিব মসজিদে হারাম দিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। বন্ধুরে আমার ও আমার আহমদপুরের বন্ধুরা, কোথায় গেছে রে কোথায় গেছে মসজিদে আকসা? কি লাগে ফিলিস্তিনের লাগে আমার মায়া লাগে, কিসের জন্য? ফিলিস্তিন মুসলমানদের জন্য মায়া লাগে। এই ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের প্রথম কেবলা আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে আকসা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কুরআনের ভিতরে মসজিদে আকসার নাম আছে না নাই? আমার নবী এই রজবের মাসে গভীর রজনীতে ওই মসজিদে আকসার মধ্যে জিব্রাইলের লগে গেছে, যাইয়া ওই মসজিদের ভিতরে আমার নবী দুই রাকাত নামাজ পড়াইছে। নবীর পিছনে মুক্তাদি কেডা জানেননি, 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর। ওই মেরাজের রজনীতে যাওয়ার সময় এই মসজিদটার ভিতরে যাইয়া নবী দুই রাকাত নামাজের ইমামতি করেছে। আর যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় ইমামতি করেছে, এই মসজিদটার দাম আমার কাছে কম না বেশি? আরো জোরে করলে কম না বেশি? হ্যাঁ বন্ধু, ওই মসজিদের ভিতরে নবীগণের ভিতরে মুসা নবীও আছে, ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়ছে। আজকে যখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ওই ফিলিস্তিনে মসজিদ আকসার উপরে আক্রমণটা করে, তখন মসজিদ আকসার আশেপাশের মুসল্লিরা কি কয়ে জানেননি? ডাক দিয়া কয়ে, ইহুদি সন্ত্রাসী গুন্ডা বাহিনীরা, ওই ইসরায়েলের বর্বর 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 বেইমানের গোষ্ঠীরা, তোদেরকে আমরা মায়া কইরা জায়গা দিছিলাম, এখন তোরা উল্টা আমাদেরকে আক্রমণ করতেছ। আক্রমণ কইরা তোরা আমরা মারতেছ, মাইরা মাইরা আমাদের ভূমি দখল করতেছ। যেই ভূমির রক্ত, যেই ভূমিটা হলো আমাদের অধিকার, ওই ভূমির মাঝে আমাদের গায়ের রক্ত পালাইতেছ। তোমরাও কাগজে কলমে লেখা লইয়া যাও, তোমরা আমাদেরকে মাইরা যেই ভূমিটা দখল করতেছ, আর আমরা সেই ভূমিতে মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া বুকের তাজা রক্ত এই জমিনে পিছাইয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। আর জোরে কর আল্লাহু আকবার। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনি। হাতটা মুট করে দাও, এমনি মুট করে এমনি করে নিচে রাখেন। আমরা ফিলিস্তিন যাইতে পারতাম না, কিন্তু সে ইয়ান্তিকা সব বন্ধ করে এমনি মারি দিলেন। মনে করুন যে ইসরায়েলের গুন্ডারা সাফারের মধ্যে পড়ছে, কথা কর ঠিক না বেটি? আমি যখন এরকম করবো আপনারা ঠিক করে এমনি মারবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ দর্শনী দর্শনী এফসি স্যার ওকরে এমনে ধরছে, এমনে এমনে ওকরে আগের মতন বুঝলেন না? ওই যে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। আল্লাহু আকবার কর। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল-আকসা। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল-আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, প্রাণের দাবি আল-আকসা। ঠিক না?
মুসলিম বিশ্ব জাগো জাগো শোন ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোন ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা ঠিক কি না ওই মসজিদ আকসার ভিতরে আমার নবী কয় রাকাত নামাজ পড়ছে এখন সবাই বলেন এই সবাই বলেন মসজিদ আকসা কি শুধুমাত্র ফিলিস্তিন মুসলমানদের নাকি সারা বিশ্বের মুসলমানদের এই মসজিদকে রক্ষা করতে গেলে আমরা প্রয়োজনে রক্ত দিতে চাই কি চাই না আমরা দেশের কিছু ফিসাব আছে কইতাম নি রে বজন আবার নি সমস্যা হয় واصبر وما صبرك الا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون কইতাম নি রে বাবা কইতাম নি এই বিশ্বাবরে যদি যায় কোন বাজান ফিলিস্তিনের উপরে তো আক্রমণ হইছে আমরা একটু নবীনগর প্রেস ক্লাবের সামনে একটা মিছিল করব আমনের থাকতে হবে মরিদান লয়া পিশাব কো কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ তোমরা যাও আল্লাহ এগুলা মুনাফিক এগুলা মুনাফিক সময় মতো জলে উঠে না সময় মতো মাঠে নামে না আবার যদি দাওয়াত দিয়ে আট প্রকার আইটেম দেন কবুতর দেশি মুরগি রুই মাছ কই মাছ হ্যাঁ লুল পড়তেছে বড় আসতে কই আট প্রকারের খাওয়ান দেন দিয়া পিসাবের ডায়াবেটিস হইল ২২ ডায়াবেটিসটা কত অন আট প্রকারের খাওয়ান খাওয়ায় যদি পিসাবরে কোন বাজার পায়েস রান ছিলাম খাবারের পরে তো মিষ্টি খাওয়া সুন্নত ২২ হইল পায়েসটা খা দৌ দৌ সুন্নত দৌ আর রক্ত ধরানো যে সুন্নত হি সুন্নতের মধ্যে নাই খাওন সুন্নতের মধ্যে ঠিকই আছে কথা কন ঠিক কিনা তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না মুসলমান মাইরকা তুমি কও সলব দে সলব দে ইসলাম কখনো নরম কখনো গরম আমার বাইক থেকে বুঝাই দিয়ে ওয়াজ তো চেতেন না আমি কি তোমার লোক তো আর চেতি না হ্যাঁ বেড়ায় যারা অরিজিনাল বেড়াইতে বাইরে বাহাদুর মতন তাহে গড়ে গেলে জি জি ইসলাম আলাইকুম আর জিডি ইতর মার কাইতা গড়ে গেলে বল ভাবার দেখা আর বাইরে গেলে আমি যে বাংলাদেশ থেকে বন বেরের ফুলা কাতার যাওয়ার পরে পরের দিনই গিয়া পতাকা লইয়া মানববন্ধন নেমে গেছি ফিলিস্তিনের জন্য কথা কন ঠিক না বেলি আমি এটা চিন্তা করছি পুলিশ দরবারে কেডা দর হইতে পাইতে ভাবছি ইসলাম কখনো নরম কখনো গরম কথা কন ঠিক না বেলি আরে খামকার মধ্যে ধ্যান করার নাম ইসলাম জঙ্গলে যায় মুরাকাবা করার নাম ইসলাম গভীর রজনীতে গড়ের খামকাই বৈশা মুরাকাবা করার নাম ইসলাম রসুল হেরা গুহায় ধ্যান করেছেন এটার নাম ইসলাম রসুল ঘরে বসে ধ্যান করেছেন এটার নাম ইসলাম পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করেছেন এটার নাম ইসলাম আমার নবীর ২৭ বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এটার নাম ইসলাম হাত তুলে বলেন কথা কন কথা কন আরে কথা কন কষ্ট হচ্ছে আপনাদের আমি তো সহ্য করতে পারতেছি না মেরাজের ওয়াজ দর্শি মসজিদে আকসা ঢুকে গেছে এখানে তো আমার সব কাজটা ভালোই তো হইছে
এই মুসলমান ফিলিস্তিন কি যাওন লাগবো আর যাওন লাগবো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো আমরা কি ইমানদার না বেঈমান আরো জোরে ইমানদার না বেঈমান আমার নবী মসজিদ আকসায় গিয়ে নামাজ পড়েছেন স্বপ্নে না সরাসরি নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব বাস্তব অনেকে বলে রসূল নাকি মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই প্রিয় মুরব্বীরা বাবা হাতটা তুলেন না আপনারা ওই যে মুরব্বীরা সিয়ারা যারা বয়স হইছেন আপনারা বয়স তো 60 70 বা 50 40 42 হইছে তো আপনারা জীবনের সারা জীবন শুনছেন নবী মেরাজে গিয়ে আল্লাহরে দেখছে দেখছে কিনা এটা কি মুখস্থ দেখছেন না দলিল মনে করতে পাইছেন আপনারা রসূল বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়াজাল আরে ওয়াজ মিয়া শুননেন এই চ্যাপ্টার পরের থেকে ওয়াজ শুননেন আর চোখের পানি ফেলায় কান দেন এখন আমি গরম এখন আমার মধ্যে জামালি নাই এখন আমার মধ্যে জালালি কাজ করতেছে হালত দুইটা মানুষের জালালি আর জামালি আমি জালালি হালতে বলতেছি নবীর উম্মত যদি সে সঠিক হইয়া থাকে আর নবীর উম্মত মুখ দিয়ে আসে কিভাবে রসূল আল্লাহকে চর্মচুকে দেখে নাই স্পষ্ট বুখারী শরীফের হাদিস এখানে সে অস্বীকার করে বইয়ে রইছে একমাত্র ইসরায়েলের ডলার খাইয়া কালার ফালডাই লইছে কথা কোন ঠিক না বলি এই মুনাফিকদের কারণে আজকে মুসলমান মার খাইতাছে আপনারও গোসর আবার বদনাম করতেছে আমারও গোসর আরেকজনে বদনাম করতেছে আমি গিয়ে আমার আন্দোলন করতেছি আবার আরেক হিসাবে গোতা দিয়া প্রশাসন রে ওই হেক বেশি বাইরে গেছে গা ফালাই দেনা হ্যাঁ সুইস্টিপ মারে হ্যাঁ একটু বাইরে গেছে গে রে রে ফালাই দিব হ্যাঁ ইত্তা কাম হইতো না আল্লাহ বলছে ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বিজয় তোমাদেরই হবে রাসূল বলছেন এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা মুসলমানদের ডরে গাছের কোণার জায়গায় ফলাইব আমরা কমু আতে যা কই রে হ্যাঁ কই রে তখন আমরা হ্যাঁ বিষয় পাইতাম না লাস্টে আমার নবী কর গাছের জবান ফুলে যাব গাছের জবান ফুলে কব হে মুমিন এদিকা বাটপাটটা আমার পিছে ফলাই দিছে হেরা দইরা বাপ দা কাদিয়ানীদের বিরুদ্ধে আল্লাহু আকবার জোরে কর আপনারা কমে যে হুজুর এতকাল তো মাঠ আছেন ঠান্ডা আপন করি এটারে ময়াই লেতেছেন আমি এখন জালালি হালতে আছি কারণ আমার নবীর বিরুদ্ধে কথা কইলে বাজান আমি ঠান্ডা থাকলে আমার জবাব দিতে হইব কথা কোন ঠিক না বেটা এই মেরাজের মাসের মধ্যে আসছি এই ব্যাপারে কিছু ধারণা না দিলে যাক কমাই দিলাম স্টেপটা রাখিয়া দিলাম আপনার আমার কষ্ট হইবেন হুজুর কিতা কইলো না না কইলো আমি হেদিকার যাইতাম না আয়েন আমার নবী মসজিদ আকসা গেছে এখান থেকে আমার নবী প্রথম আসমানে গেছে দ্বিতীয় আসমানে গেছে এটা লয়ে যে গৌফরে হ্যাঁ আর নিচে রেখে লাভ নাই নিচে তো সবাই আসি আমরা এবার আয়েন ওয়ারাফানা লাকা যিকরাক হ্যাঁ রসুল আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি চিৎকার মেরে কর না সুবহানাল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি তাই এই যে প্রথম আকাশে গেল এক নবীর সঙ্গে সাক্ষাৎ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরেক আসমানে গিয়ে আরেক নবীর সঙ্গে দেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরেক আসমানে গিয়ে আরেক জনের সঙ্গে দেখা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাতটা আসমানে যায়া সাতজন নবীর সঙ্গে দেখা এখানের মধ্যে মূসা নবীও আছে আচ্ছা মূসা নবী রওজার ভিতরে কি ঘুমাই রইছে নামাজ পড়ছে তাহলে মূসা নবীর রওজার দিক কে গেছে নবীজি মূসা নবীর রওজার দিক কে পরে আবার গেছে ওই মসজিদে আকসার মধ্যে আমার নবী গিয়া নামাজ পড়াইছে মূসা নবী মসজিদে আকসার মধ্যে যাই আবার নবীর পিছনে একজাদা করছে একই মূসা নবী আবার আসমানের উপরে নবীরে সালাম দিয়া রিসিভ করছে এখন আপনারা আহমদপুরের মানুষের কাছে আমি জানতাম চাই আপনারা তো নবীর পাগল মানুষ আপনারা বলেন মূসা নবী কি তিনজন না একজন আঙ্গুলটা তুলেন তো দেখি এমনে একজন
মুসা নবীকে তিন জন না একজন কয় জায়গায় কথা কয় জায়গায় কয়জন কয় জায়গায় তো মুসা নবী যার সঙ্গে আল্লাহ দিদার দেয় নাই সেই মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় নবীর লগে দেখা করতে পারে আর আপনি কি বলেন আমার নবী এই আহমদপুরে প্রেমিকের ঘরে আসতে পারে কি পারে না إن الله زوى لي الأرض فرأيت مشارقها ومغاربها رسول বলছেন আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবীর পৃথিবীর পূর্ব পশ্চিম এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি আহমদপুর থেকে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালার জন্য আহমদপুর দূরে না وان তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা দেখবা কেমনে তোমার চোখের ভিতরে আবু জাহেলের না আবু বকরের চশমা লাগাও রাতের বেলা উযু করে ডান কাত হইয়া দুরূদ শরীফ পড়ো দেখবার রাসূল তোমার ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে তুমি একটা গজল গাইতাম নি গজল কি বেশি গাইলেছি কটা গাইছি বাজান আচ্ছা একটাও না না বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন আধার ঘরে رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله আমার নিজের হাতে লেখা এই গজল সারা বিশ্বের মানুষ শুনছে বলেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا يا حبيب الله يا رسول الله ما بون رجال আছেন সবাই শুন বিলান يا رسول الله يا رسول الله
يا حبيب الله يا رسول الله يا رسول الله اكتا زبانو بندو راكبن چتکار میرے کون اللہ اکبر বাজনা বার আমি গরম সুরে প্রায় 50 মিনিট কথা বলছি এখন নরম সুরে 15 20 মিনিট কথা বলে বিদায় নিয়ে যাব কিন্তু আপনারা জবান খুলে বলেন আমার নবী যখন আসমানে গেল আমার নবী সপ্তম আকাশে সাতজন নবীর সঙ্গে দেখা কইরা আমার নবী বলে আমি যখন একটু সামনে গেছি আমি যাইয়া জান্নাতের ভিতরে যাইয়া ঢুকলাম জান্নাতের রুমের ভিতরে ঢোকার পরে আমি দেখলাম জান্নাতের যেই রুমটার ভিতরে আমি ঢুকি সেই রুমটার ভিতরে একজন সাহাবীর পায়রা শোনা যায় যে এই সাহাবীর নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও মুরব্বি বাবারা এবার আমার নবী বেলালকে ডাক দিয়ে বলে বেলাল তুমি কি এমন আমল করো তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করেছো আমি মেরাজে যাইয়া জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল ডাক দিয়ে গো নবী গো আমার টাকা নাই পয়সা নাই আরে এখনো তো আহমদপুর এমন কিছু পাগল আছে নবীর পাগল রাতের বেলা বিনায় বিনায় গো নবী গো এলাকার দিকে টাকাওয়ালারা বিমান দিয়া উইরা উইরা মদিনায় যায় আমরা টাকা নাই পয়সা নাই যাইতে পারি না কিন্তু মনটা তো পড়ে আছে সোনার মদিনা সোনার মদিনা বহু দূরে সোনার কিন্তু মদিনা ওয়ালা তোরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব সোনার মদিনা আল্লাহ হে সোনার মদিনা হে কিন্তু মদিনায় যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না আমার বাসির ভাই বাসির গেছে না আয় ভাই দি আদর করে দি এই চোখ মদিনার নবী দরবার দেখছে এই যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না যে গিয়েছে একবার জেনার মদিনা তাহার মনে আর কোন দুঃখ রইল না বলো হে আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বল সোনার মদিনা আল্লাহ লাল হে বল সোনার মদিনা কিন্তু মদিনা বালা আমার কিন্তু মদিনা বালা আমার অন্তরে আরে পাগল দেখ পাগল কি করে বাসির মিয়ার নামে রেখে হাজি সাহ আছে হাজি সাহ ও জানে বালে হাজি দেখ ভাই কতটা টেহা দিছে মহব্বতে পইরা ও জানে বালে হাজি জব যাব তুম মদিনা দরবারে মোস্তফা মে
میرا سلام کہنا وہ جانے والے حاجی ارے بس پر کو یا رسول اللہ আমার নবী এখন কিন্তু বাবা দিলটা নরম হয়ে গেছে আমার নবীর আমার আল্লাহ এত সম্মান বাড়াইছে উম্মতে 24 ঘন্টা সেজদায় পড়া থাকলেও উম্মতের শুকরিয়া আদায় হবে না রে বাবা আমার নবী শব্দ মাগাজ পাড়ি দিয়া জান্নাতে যায়া বেলালের পায়ের আওয়াজ শুনিয়া বলাইছে আমার নবী ডাক দিয়া বলে বেলাল তুমি কি এমন আমল করো গো বেলাল ও বেলাল তুমি কি এমন আমল করো ও বেলাল তুমি কি এমন আমল করো ও বেলাল তুমি কি এমন আমল করো আমি জান্নাতের ভিতরে ঢুইকা যেখানে ঢুকি সেখানে তোমার পায়ের আওয়াজ শুনলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো আমার টাকা না আমার চেহারা নাই আমার জিহ্বাটা সামনে দিয়ে কাটা আমার চেহারাটা নিগ্রোর মতো কালো আমার ফিদের মধ্যে লোহা গরম করে দাগ দিয়া বইরা ফলাইছে আমার জবান দিয়ে আমি আল্লাহর জিকির করে দিকারে বাবা আমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইয়া দিছে ও নবী গো সব সাহাবীরা নামাজ আমি ইকামত দেই আমি আজান দেই আমি আজান দেই আপনার পিছনে দাঁড়ায় আমি ইকামত দেই হো নবী গো কিন্তু আমার নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা যায় আপনার সঙ্গে মুসাফা করে কিন্তু আমার চেহারা কালো দিকে আপনার সামনে যাই না আপনার মন কইলা ডাকটা দিতাম গেলে জিব্বাটা কাটা বালা কইরা ডাক দিতাম পারি না রে ও ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ও মায়ার নবীজি কিন্তু আপনার সামনে যায় না সব সুন্দর সুন্দর সাহাবীরা যায় কিন্তু আমি যদিও সামনে যাই না আমি সব সময় যখন ওযু করি ওযু কইরা দুই রাকাত নামাজ পড়ি গো নবী দুই রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে বলি আল্লাহ নামাজের পরে সব সুন্দর সুন্দর সাহাবীরা সুস্থ সুস্থ সাহাবীরা নবীর সঙ্গে কথা বলে কিন্তু আমি বেলালের চেহারাটা কালো শরমে আমি যাই না কিন্তু আমার নবীর ভালোবাসা যেন আমার উপরে থাকে এই জন্য দুই রাকাত নামাজ ভিক্ষা দিলাম ও আল্লাহ আমার নবী ডাক দিকে ও বেলাল ইয়া রাসূলুল্লাহ তুমি যে দুই রাকাত নামাজ পড়ছো আমার ভালোবাসা পাবার জন্য এই দুই রাকাত নামাজ আল্লাহ কবুল কইরা ফলাইছে এই জন্য তুমি দুনিয়ার জমিনে হাঁটা চলা করো তোমার পায়ের আওয়াজ জান্নাতের পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইয়া দিয়েছে আমার নবী বলেন আমি যেই মাত্র মেরাজে গেলাম আল্লাহ আমার সামনে অনেক আজাব আর গজব দেখাইছে আমি তাকাই দেখলাম অনেকগুলো মানুষের পা এই অনেকগুলো মানুষের গায়ের ভিতরে অনেক এইভাবে আঙ্গুলের নখ দিয়া দিয়া নিজের গায়ের চামড়া টাইনা টাইনা তুলতাছে নবী ডাক দিয়ে বলে আল্লাহ এরা কে গো নিজের চোখের চামড়া গালের চামড়া নিজের টাইনা টাইনা ছিড়তাছে আমার নবীর ডাক দিয়ে কয় বন্ধু বন্ধু গো এরা কে জানেননি এরা দুনিয়াতে বায়ে বায়ের লগে লাগাইছে ওরা গীবত করছে মুনাফিক করছে এই জন্য নিজের গোস্ত নিজে কামড়ায় কামড়ায় খাইতেছে এই জন্য যুব মেরা শুধুমাত্র একটা ঘটনা না হঠাৎ ফিরে কি লেগে আমি সেটা গেলাম গা হঠাৎ ফিরে কি লেগে এত জোরে জোরে কথা কইতাছি রে বাজান সব ওয়াজ ঠান্ডা কথা বলা যায় না আমারও তো কষ্ট হয় কিন্তু আমার কষ্ট আমার গায়ে লাগে না দিনের বেলা আমি চাঁদপুর জামা আমার মনে লয় না কারণ আমি যদি নবী নবী কইরা আহমদপুরে যদি ফাগদা ফিরা মইরা যাইতাম গা ইয়া রাসূলুল্লাহ
আমার জীবনে কোনো দুঃখ ছিল না এই জন্যই আমি মাঝে মাঝে বলি সাহাবীরা নবীর সঙ্গে নামাজের পরে মুসাফা করছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছে দাঁড়ায়া দাঁড়ায়া কি করছে কামাত দিছে জন্ম আমার নবীর যুগে আমার যুবক পোলাপানগুলো তোমরা কি আছো বাবা একটু বলেন তো বলেন তো জন্ম আমার নবীর যুগে ভেসে হজিরতে বেলালের মধুরা জান আমি যখন মদিনায় গেছি নবী রোজার বরাবর মসজিদে বেলালটা পরে আমি কি করছি একদিন চলে গেছিলাম এশারের নামাজের টাইমে দেখি মুয়াজ্জিনকে লইয়া নি মসজিদে আজান দিতাম পারি পরে যাইতে যাইতে আবার আজানটা দেয়া লাগছে এই জন্য পারছি না তবে টার্গেট আছে ইনশাল্লাহ একদিন না একদিন ওখানে গিয়া এমনিতে কয়া ময়া সেরা আজানটা দিছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাজান কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজ বুঝতে অসুবিধা হইতাছে আল্লাহ কি কারো কইছিলাম না তিনটা জিনিস ঠিক রাখতে হইবে মনে আছে শুরুতে অন্তরটা ঠিক রাখতে হইব বেলালের চেহারাটা ভালো আছি না বেলালের জামা কাপড় ভালো আছি না কিন্তু অন্তর দিয়া মালিক রে জয় করে ফেলাইছে আর মুখের মিষ্টি ভাষা দিয়া করবেন কি মুখের মধুর ভাষা দিয়া করবেন কি যদি ভিতরে মুনাফিকি থাকে আজকে আমি অন্তর ওয়াজ করছি অন্তর ঠিক না থাকলে বাস পসবার আগে লাশ পচা দেবো গা আর অন্তর ঠিক থাকলে দেহের ভিতরে মাটি ধরবে না কথা কন ঠিক না বলে আশ্রিত ভেসে হজিরতে বেলালের মধুরা জান সেই আজানে ছিল এবং প্রেম মুগ্ধ রহমান আশ্রিত ভেসে হজিরতে বেলালের মধুরা জান সেই আজানে ছিল দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো একটা জবান বন্ধ রাখবেন না আমার নবী কয় আমি যখন সামনে গেলাম জিব্রাইল আলাইহিসসালাম আমার ডাক দিয়া বলে নবী গো নবী গো নবী গো আমি আর সামনে যাইতে পারবো না আমি সামনে গেলে আমার 600 ডানা জল্লা পুরা সরকার হয়ে 600 ডানা ডাক দিয়া বলো নবী গো
আমি আনছিলাম আপনার রবের দরবারে নিয়ে যাও কিন্তু এটা হলো আমার সীমানা এটা হলো আমার সীমানা এটা হলো আমার সীমানা এর সামনে আমি যাইতে পারবো না গেলে আমার 600 ডানা জুল্লা পূজা সরকার হয়ে যাবে আমার নবী বলি আ জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা এ জিব্রাইল তুমি যদি যাইতে না পারো আমি রবের দিদারে যাইতেছি আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আসেনি আমার যদি নবী জিগাইতো কিছু চাওয়ার আসেনি আমি কইলাম বলে বাপ মা সদ্দ বসে লয়া যেতে বেহেশতে থাকতাম বাড়ি এই অনুমতিরে লয়া আইবেন জিব্রাইল সাল্লাম ডাক দিয়ে কয় সালিল ইয়া রাসূলুল্লাহ সালিল্লাহ আন আবসুদা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আল্লাহর কাছে আমি কিচ্ছু চাই না আমি চাই শুধুমাত্র আমার 600 ডানা ফুল সিরাতে বিছাইবার জন্য আল্লাহর হাবিব ডাক দিয়ে কি হজি উড়াইল তুমি আমার কাছে কোনো কিছু চাইলা না কিন্তু তোমার 600 ডানা কেন তুমি ওই ফুল সিরাতে বিছাইতে বলছো এবার জিব্রাইল সাল্লাম কয় নবী গো আমি কোন নবীর কাছে গেছি 3 বার কোন নবীর কাছে 100 বার কোন নবীর কাছে 70 বার কিন্তু আপনি নবীর কাছেই আমি যাব 24,000 বার ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার কাছে আমি যাব একাধিকবার কিন্তু আমি আপনার কাছে যতবার গিয়েছি আমি সব নবীর কাছে গেছি কোন নবীকে উম্মতের জন্য এত কান্দতে দেখি নাই আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন আরে আমিও তো আমার আম্মারে লইয়া যখন উমরা গেছি তায়েফের জমিনে গেলাম মক্কা থেকে অনেক দূরে তায়েফের জমিনে গেলাম ওই বুড়ির ঘরটা দেখলাম বুড়ি গাছটাই এখনো আছে এটা নিচ দিয়ে গেলাম একটা মসজিদ আছে মসজিদের গোড়ায় বিশাল বড় পাহাড় আছে এই পাহাড়ের গোড়ায় আমার নবী আপনার নবী যাইয়া যখন মক্কা থেকে তায়েফ গেছে যুবক যুবক তাকদা যুবক আমার নবীরে পাথর দিয়া দিয়া ডিল মাইরা মাইরা রক্তে লাল কইরা দিছে জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনাকে এমন ভাবে মারতেছে একটা বার আমার কন্যা ওই পাথরগুলো দিয়ে এদেরকে শেষ করে ফেলায় আমার নবী বলে ও জিব্রাইল আমি তো গজবের নবী না আমি নবী তো রাহমাতুল লিল আলামিন কিন্তু তুমি জিব্রাইল দাঁড়ায় দাও আল্লাহর হাবিব এই রক্ত জীর্ণ শীর্ণ শরীর লইয়া পিঠ মুবারকের মধ্যে শুধু রক্ত মুবারক রক্ত মুবারক এই রক্ত মুবারক লইয়া এইভাবে একটা পাহাড়ের মধ্যে পাথরের মধ্যে রসুল ডিল দিয়া বদাক্কা মাইরা বসে যেই পাহাড়ে যাইয়া ওই ঘোড়ার মধ্যে যেই পাথরের মধ্যে আমার নবী ধাক্কা দিয়া শু বসে আমি আর আমার আম্মা ছোট বাইরে লইয়া গেলাম যাইয়া দেখলাম ওই পাথরটার মধ্যে এখনো নবীর রক্ত মুবারক লেগে আছে একটা পাকিস্তানের জিগাইলাম এটা কি কয় নবী রক্ত মুবারক এখন সবাই মোবাইল দিয়া ভিডিও করে আমি তো বাংলাদেশের পাগল আবার বোয়ান বাইরের ফুলা আমার মন তো ভরে না আমি তো জীবনটা দেখছি জীবনটা বর মিলাদুল নবী শহরে জুলুস করবার লাগা আমার দাদারা সিদ্ধা কইরা গেছে পারে নাই আমার আব্বারা চেষ্টা কইরা গেছে পারে নাই আমি গুনাগার আইসা এখন এই সুন্নি জামাতের পাগলগুলার লইয়া বোয়ান বাইরাতে মিলাদুল নবী শুরু কইরা দিছি যা তাকে কপালে মরলে মরমু নবীর পতাকাটা লইয়া মরদাম যায় আমি তো ওখানে যাইয়া পাথর দিকে আমার মন ভরে না ও বন্ধুরি সবাই বিড়ু করতেছে আরেকবার আছে আমার পাকিস্তানির আছে কেডা শিরিকের ফতোয়া দিব কেডা বেদাতের ফতোয়া দিব ইডার দিকে আমি তাকাই জিনা সবাই বিড়ু করে কিন্তু আমি যাইয়া ওই পাথরটার কাছে গেছি চোখের পানি ফালাইয়া মুখটা পাথরের মধ্যে লাগাইও মন ভরে না ও বন্ধু রে আমার নবী রক্ত মুবারক যে পাথর আমার জিব্বা দিয়া ওই পাথর মধ্যে আমি লেহন দিতে শুরু করলাম সেখান থেকে আমি মসজিদের ভিতরে ঢুকলাম আর বেড়া আমার ফাগলামি দিকা পায়ে দিগা এই মসজিদের ভিতরে আরেকটা রহস্য আছে জিগাইলাম কিতা পাকিস্তানিরা তা আশেকে রাসুল হে আমার জিগায় আরো ঘটনা আছে ভিতরে গেছে যাইয়া দেখলাম পুরা মসজিদটার ভিতরে কার্পেট করা লাইট নাই অন্ধকার আর মসজিদের ভিতরে কিছু কাঠ আছে এই কাঠগুলো শিয়ারা আগুন দিয়া পুরায় ফেলাইছে এখনো পুরা আছে দেখবেন যদি মিলে না মিলে কান কেটে ফেলাই দিব সব দশ দশ করে দিককাইছি সব দিককাইছি হঠাৎ কইরা আমার ডাক দিয়া বলেন হাতের ডান পাশে কার্পেটটা আলগি দেন এবার কার্পেটটা এমনি উঠাইলাম সব মসজিদের ভিতরে
একদম শুকনা মসজিদের একটা কোণা দিয়া শুধুমাত্র পানি উঠতাছে পানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পায়াটি হাবিসে দেখিলে আপনাকে জীবনের গুণ জুরিয়া পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম কার্পেটটা উল্টাইয়া ও বন্ধুরি এই কার্পেটটা উল্টা দেখলাম পানি চুয়াইতাছে আমি জিগাইলাম কারণটা কি কই আমার নবী পাথরের আঘাত লইয়া ওই রক্তাক্ত শরীর মুবারক লইয়া এই জায়গার ভিতরে সেজদাই পয়রা পয়রা উম্মতি উম্মতি বইলা যে কাঁদছিল আমার নবীর এই চোখের পানি মুবারক এখানে এমন জোরা জ্বরছে সেদিন থেকে এটা শুধু পানি চুয়াই আরো দিছে আগুন জ্বালাইয়া জ্বালানি বে না Zala zura hena re zala zura hena na re ore মন বরে না আব্বা বুঝতেছি না আমার কথা রে বাবা বাজানো বুঝতেছি নি কথা রে এবার পানি সোয়াইতাছে আমার মন বরে না মোবাইলের লাইট দিয়া দিয়ে টিপতাছে মন বরে না আমি ফাগলায় যায় এই পানি মুবারকে হাত দিয়া মে মর দিয়া দুইটা হাত এমনে ফালি লাগাইয়া চেহারার মধ্যে মালিশ করলাম গলার মধ্যে মালিশ কইরা কইলাম নবী গো বাংলার জমিনে আমি আপনার একটা ক্যানভাস আর এরপর আমার মন বরে না ওই বালুর মধ্যে জিব্বাটা লাগাইয়া দিয়া চাটতে শুরু করলাম কেডা ফতোয়া দিব তার দাড়ি না আল্লাহর কসম করে বলি এই কুরআনটা আমার হাতের মধ্যে আছে রে আব্বা যখন আমি লেবুন দিতে শুরু করলাম জীবন আমার নাকের মধ্যে কত গ্রান লাগছে এমন গ্রান আমার জিন্দিগি তো নাকে লাগে না আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন তখন ডাক দিয়ে কই জিব্রাইল তুমি কেন তোমার পাখাগুলা ফুল ছেড়ে তোর উপরে বিছাইতে চাও জিব্রাইল সাল্লাম বলে নবী গো আপনি উম্মতের জন্য এত কেঁদেছেন পাথর আঘাত খেয়ে উম্মতের জন্য কেঁদেছেন দুনিয়াতে আয়েশা উম্মতের জন্য কেঁদেছেন রওজা মুবারক উম্মতের জন্য কাঁদবেন হাশর মাঠে উম্মতের জন্য কাঁদবেন হো নবী আপনার সারা জীবন আপনার খেদমত করতেছি হাশরের ময়দানে আপনার চোখের পানি মুবারক থামবে না ওই কঠিন মুসিবতের সময় আপনার উম্মতের এই পুলসিরাতের উপরে আমি আমার আমি আমার এই পাখাগুলা বিছাইয়া দিব যেন আপনার উম্মতকে হাশরের ময়দানে বিজদির মতন জান্নাতে প্রবেশ করাইয়া দিতে পারি জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না